সচেতনতার জন্য মশারি বিতরণ। ডেঙ্গু সচেতনতার কথা মাথায় রেখে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি রবিবার 100 বেশি মানুষের মধ্যে মশারি বিতরণ করল। তার সঙ্গে শিলিগুড়ির অতীত দিনের খেলোয়াড়দের সম্মান জানানো হলো। এদিন শিলিগুড়ির সংহতি মোড়ে রাজা রামমোহন রায় রোডে অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন হয়। টানা 4 বছরেরও বেশি সময় ধরে শিলিগুড়ি ও আশেপাশের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছে ওই সংস্থা, কিন্তু তাদের কোনো অফিস এতদিন ছিল না। এদিন সেই অফিসেরই উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংস্থার সম্পাদক নবকুমার বসাক জানিয়েছেন, এদিন তারা অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু সচেতনতার প্রচার চালান। সকালে শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিকেলে যোগা প্রদর্শনীও ছিল সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। কাঞ্চন সরকার নমস্কার, আমি শ্রী নবকুমার বসাক, শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আজকে আমাদের গত 4 বছর হলো আমাদের শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের কোনায় কোনায় গিয়ে আমরা কাজ করে এসেছি। তো আমাদের পার্মানেন্ট কোনো অফিস না থাকায় তো সেটাই আজকে আমরা আমাদের অফিস আজকে পার্মানেন্টভাবে এই সংহতি মোড়ে রাজা রামমোহন রায় রোডে আমরা আমাদের অফিসটা ওপেনিং করতে চলেছি। এই উপলক্ষে কী হচ্ছে? আমাদের এই উপলক্ষে আজকে আমরা সবার আগে সকাল 11টা থেকে বাচ্চাদের আর্ট কম্পিটিশন রেখেছিলাম। তো প্রায় 60 জনের উপরে বাচ্চা আজকে আর্ট করেছে দুটো গ্রুপে। তো তারপরে আমাদের 4:30টার দিকে আমাদের ওপেনিং আছে। আমাদের ওপেনিংয়ে আজকে যিনি আসেন তিনি হলেন রঞ্জিত সরকার, শ্রী রঞ্জিত সরকার মহাশয়। উনি ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান এবং আমাদের মাননীয় ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এমআইসি দুলাল দত্ত 38 নম্বর কাউন্সিলর এবং কুন্তল রায় 21 নম্বর কাউন্সিলর প্লাস আপনার সঙ্গে আরও যারা আসছেন বাবলু তালুকদার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এডিএম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিজিৎ রায় আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কী হচ্ছে তাতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যেটা আমরা আপনার প্রায় 100 জনের উপরে আমরা মশারি বিতরণ করব ডেঙ্গুকে মাথায় রেখে, যেভাবে ডেঙ্গু দিনের পর দিন ডেঙ্গুর অবস্থা খুবই মানে ভাবে বেড়েই চলেছে, তার জন্য আমরা আজকে 100 জনের উপরে আমরা মশারি বিতরণ করব। তার সঙ্গে আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, যেমন আপনার যোগার একটা প্রদর্শনী যোগার হবে, যেটা আপনার ইন্টারন্যাশনাল টোটালি আমাদের যারা আছেন ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে তারা যোগার সঙ্গে জড়িত আছেন। কী বার্তা দিতে চাইছি? আমরা এটাই বলতে চাই যেভাবে ডেঙ্গু বেড়ে যাচ্ছে আপনাদের সবাইকে সচেতন হতে হবে এবং বাড়িতে দেখতে হবে যে জল যাতে না জমে, নোংরা যাতে না থাকে, যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার রাখুন, নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন। কী করতে চাইছেন আগামীতে? আমাদের যেটা আমাদের এনজিওর ফিউচার প্ল্যান আছে, আমরা আগামীতে আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা একটা ওল্ড এজ হোম করবো, যেখানে যাদের কেউ নেই, যাদের দেখার কেউ নেই, তারা তাদের থাকার জন্য আমরা একটা ব্যবস্থা করব। কেন এই ধরনের কাজ? আরও তো অনেক লোকজন আছে যে যার নিজের সংসার নিজের পরিবার নিয়েই থাকে, আপনি আবার সমাজের কথা ভাবতে পারছেন কেন? অ্যাকচুয়ালি আমাদের যা এই যে সংস্থাটা টোটালি আমাদের যারা সদস্য আছে বেশিরভাগই ডিফেন্সের, আর তাছাড়াও যারা আমাদের সঙ্গে আছেন সবাই মোটামুটি একটা ব্যবসার সঙ্গে জড়িত আছেন। সবাই আমরা চাই যে মানুষের জীবনের হাসিটাই সবথেকে বড় জিনিস, তো আমরা সেটা ভেবেই এগিয়ে এসেছি মানুষের সেবা করার জন্য।